হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে টপিকসটির কথা বলবো সেটি হচ্ছে ধূমপান চিরতরে ত্যাগ করার 5টি ধাপ। জানা আছে? জানা না থাকলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। জেনে নিন 5টি ধাপ যা ধূমপান ছাড়তে আপনাকে সাহায্য করবে অনেকটাই। নম্বর 1, সহজ লক্ষ্য নির্ধারণ করুন। যদি ধরে নেন 10 বছরের ধূমপানের অভ্যাস একদিনেই ত্যাগ করবেন, এটি হবে একটি অবাস্তব কল্পনা। এত বড় লক্ষ্য নির্ধারণ না করে ছোট ছোট পদক্ষেপ নিন ধূমপান ছাড়ার। শুরুটা হতে পারে প্রতিদিন একটি সিগারেটের সংখ্যা কমিয়ে। সপ্তাহখানেক যদি এই অভ্যাস করে ধরে রাখতে পারেন, তবে পরের সপ্তাহে সিগারেটের কমানো 2টি করে। এভাবে ধীরে ধীরে বের হয়ে আসুন ধূমপানের চক্র থেকে। নম্বর 2, পরিবার, বন্ধু, সহকর্মী সবাইকে জানান। ধূমপান বেশিরভাগ সময় করা হয়ে থাকে ধূমপায়ী সঙ্গে কারণে। সুতরাং যখন আপনি ঠিক করেছেন এই বদভ্যাস ছাড়ার, তখন চারপাশে সবাইকে জানিয়ে দিন সে কথা। তাহলে আপনার ধূমপায়ী সঙ্গীরা জেনে যাবে আপনার সঙ্গে সময় কাটাতে হলে সিগারেটের ধোঁয়া ছাড়া যাবে না। বন্ধুত্ব করুন এমন কারোর সঙ্গে যিনি আপনার আগে ধূমপান ছাড়ার লড়াইয়ে জয়ী হয়েছেন। নম্বর 3, ধূমপান ছাড়ার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে প্রস্তুত হন। ধূমপান ছাড়ার সঙ্গে সঙ্গে গলা ব্যথা, স্নায়বিক সমস্যা, মানসিক অসুস্থতা, বিষণ্ণতা এবং ক্ষুধাত্ব বৃদ্ধির মতো বিষয়গুলো পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। এইসব বিষয়ে মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন, প্রয়োজনে সহযোগিতা নিন চিকিৎসকের। নম্বর 4, তামাক মুক্ত পরিবেশে থাকুন। ধূমপান ছাড়া মানে তামাকেরই সঙ্গে ছাড়া। সুতরাং ঘরে থাকা শেষ সিগারেটের পাশাপাশি লাইটার, অ্যাশট্রে, তামাকজাত যে কোনো দ্রব্য সবাই ফেলে দিন। আস্তা কুকুরে বাড়িকে সবসময় রাখুন তামাক মুক্ত। নম্বর 5, নিজেকে ব্যস্ত রাখুন ইতিবাচক কাজে। ধূমপানের জন্য যে সময়টা প্রতিদিন আপনার জীবন থেকে হারিয়ে যেতে এতদিন, এবারে সেই সময়টিকে কাজে লাগাতে শুরু করুন। সন্তানকে সময় দিন, সঙ্গীকে নিয়ে ঘুরতে বের হন, চাগিয়ে তুলুন পুরনো দিনের শোকগুলোকে। এতে ধূমপান ত্যাগ, পরবর্তী অস্থিরতা ও মানসিক অবসাদ থেকে মুক্তি থাকবেন আপনি, পাশাপাশি পারিবারিক বন্ধনও হবে দৃঢ়। সো বন্ধুরা, আজ থেকে ধূমপান ত্যাগ করতে হবে। এতে আপনিও ভালো থাকবেন, পরিবেশও ভালো থাকবেন এবং সকলে ভালো থাকবে। সো বন্ধুরা, আজকের টপিক ছিল এই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর এর সাথে সাথে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।